খবরের শিরোনামে এখন 5 লাখ দেউলপুর, আর হবে নাই বা কেন? বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথে ভারোত্তোলনে দেশের হয়ে সোনা জিতেছে যে দেউলপুর গ্রামের যুবক অচিন্ত শিউলি। রবিবার রাত থেকেই কার্যত আনন্দের জোয়ারে ভাসছে গোটা গ্রাম। অচিন্তর পরিবার, প্রশিক্ষক, গ্রামের সকলেই ভীষণভাবে প্রত্যাশিত ছিলেন। সফলতায় গোটা গ্রাম আনন্দে ভেসেছে। প্রদীপের নিচেই যেন অন্ধকার, এত ফ্ল্যাশ লাইটের মাঝেও কোথাও যেন বিষাদের করুণ সুর। ক্রীড়া সংস্কৃতিতে বরাবরই ভীষণ সুনাম রয়েছে 5 লাখ দেউলপুর এলাকার। একটা ছাতের নিচে আপনি কোনো রকম ঠাঁই নিয়ে আছি, এই যে জায়গাটা দেখছে পুরো কাদা জল হয়ে আছে, এই জায়গাটায় আমাদের 55-60টা মতো ছেলেমেয়ে আছে। প্র্যাকটিসে মোটামুটি যা জায়গা আছে 10-12 জন প্র্যাকটিস হবে, বাদবাকি ছেলেরা জল ঝড়ে এই যে রাস্তাটা, জল হলে বর্ষা হলে খেলাফেরা অভাব, সবাই এসে ফিরে যায়। ওই 10-12 জন মতো খেলার জায়গা। আমি যে বলেছি এর আগে অনেক রিপোর্ট এসেছিলো যে 5টা 6টা ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল এসে গেছে আমার কাছ থেকে, এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য 5 পয়সা আমার কাছে আসেনি। তাছাড়া যে কোন জায়গাতে ছেলেগুলো উঠছে কোন জায়গা থেকে, সেটা মানুষের মানে মানে ধারণার বাইরে যে এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে খেলার জন্যে, বড় বড় স্টেডিয়াম করা আছে। হ্যাঁ, বৃষ্টি হলে তো খেলা আমাদের বন্ধই হয়ে যায়, গাছের তলায় প্র্যাকটিস হয়, শুধু একটা মানে স্টেজের মতো ফাঁকা জায়গা আছে, প্র্যাকটিস হয়। এই যে আমাদের আমি করে এসেছি এখনও প্র্যাকটিস করার আসবাবপত্র, সেগুলো প্র্যাকটিসের মতো নয়। বড় বড় প্লেয়ারদের যে প্র্যাকটিস করে, ভালো প্ল্যাটফর্ম, ভালো সেট চাই, সেই সেটের দাম একটা 4-5 লাখ টাকা সেট। আমাদের বাংলা সেট খুব জোরে 30-35 লাখ, যদি ভালো সেট ভালো প্ল্যাটফর্ম পায় এর চেয়ে অনেক উন্নতি করবে। সে সেট তো আমাদের এখানে নেই, এইভাবে তো আমি করতে পারবো না, এইভাবেই চলছে। দেখা যাক যদি কোনো সরকার বা কোনো কিছু থেকে হেল্প করে আমাকে কিছু ব্যবস্থা করে, আমি আরও ভালো ছেলে মেয়ে রাখতাম। এমনি আমার কাছে যা সাবজুনিয়ার ছেলে মেয়ে আছে এখনই মেডেল পাওয়ার মতো 2-3টে রেডি আছে। সোনার ছেলে অচিন্তর যেখানে ওয়েট লিফটিংয়ে হাতে করি যে কোচ হাতে ধরিয়ে শিখিয়েছিলেন, সেই অনুশীলন কেন্দ্রে এখনও বর্ষা এলেই বন্ধ হয়ে যায় অনুশীলন। সাফল্য এলেই প্রতিশ্রুতি মেলে, তবে তা কখনো কার্যকর হয়নি, জানালেন প্রশিক্ষক অষ্টম দাস। এ বিষয়ে আমার সাধ্যমতো আমিও কথা দিয়ে এসেছি যে আমার যতটুকু আইনি আইনকে বাঁচিয়ে আর কি যতটুকু আমি করতে পারি আমি ততটুকু করবো, আমি কথা দিয়ে এসেছি, যাতে আনিয়ে দেয়া বা কিছু সরঞ্জাম যদি আমি দিতে পারি আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি ততটুকু আমি সাহায্য করব। না, আমি যখন কথা দিয়েছি আমি চেষ্টা করব যে আমার কথাটা রাখতে। আমি যেহেতু কথা দিয়ে এসেছি যে একটা সেট বানিয়ে দেবো, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো একটা সেট বানিয়ে দেবো। প্রশিক্ষণের উপযুক্ত মোটেই নয়, কারণ দুজনের বেশি ওখানে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।